আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব বেনজিরার মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার আদর্শের উত্তরাধিকার যারা তাদের টাকাও যদি সাদা হয় তাহলে এই দেশে শতজ শেষ আমাদের সমাজ যখন সেচরাচুর মোবাইল চুরি করে কম্পিউটার চুরি করে হাড়ি পাটিল চুরি করে তাকে ধরেন ইচ্ছা মতন পিটা দেন কারণ সে সেচরাচুর এই ব্যক্তি সেচরা চোর অশিক্ষিত চোর কারণ তার পেটে দায়ে রাস্তার মধ্যে ঠেক দেয় পিস্তল ধরে সে ক্ষুধার্ত এই জন্য আপনার মাথায় পিস্তল ধরে টাকা চুরি করে ডাকাতি করে এরা সেচরা চোর এদেরকে ধরলে বিচার করতে পারেন কিন্তু যেই সমস্ত চোর ফাইলে কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা চুরি করে এই শিক্ষিত ধরুন ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন রাষ্ট্রীয় চোর আর ওরা হলো সেচরা চোর শেছরা চোরে পাতিল চুরি করে আর হাই লেভেলের চোরে কলমের কোসায় লক্ষ্য লক্ষ লক্ষ টাকা চুরি করে আর দুটাই চোর একটা হলো স্বেচ্ছা চোর আর একটি হলো হাই লেভেলের চোর এদের বিচার হয় না তো সমাজে যখন হাড়ি বাতিল চুরি করে দেখলে ওই বলে চোরের ঘরের চোর মোবাইল চুরি করেছে একবার ধরা পড়েছে হের জীবন যতদিন থাকে দেখলেই বলে সুরের ঘরের সোর কিন্তু যেই লোকটা কলমের খোসাই অফিসার মানুষ চুরি করেছে লক্ষ লক্ষ টাকা তাকে দেখলে বলে স্যার আসসালাম ওয়ালাইকুম সেই লোক হারি ফাতেল চুরি করে তার দেখলে বলে সুরে গরের সুর আর যেই অফিসার যেই শিক্ষিত সুরে কলমের খোসাই লক্ষ লক্ষ টাকা চুরি করে তাকে দেখলে বলে আর আলাইকুম ওয়ালাইকুম ঠিক এ ভাই দুনোটাই সুর আর স্যার মোসের মধ্যে তেল দিয়ে সমাজে হাঁটে এই সুরের গরে সুরে আবার মানুষের বিচার করে আর এই সুরের গরে সুরে মানুষের বিচার করে তার লজ্জাও লাগে না আমি যে অফিসে বৈশা কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা চুরি করলাম আমার স্বাক্ষর ব্যতীত একটি ফাইল ওইখানে যায় না এই সুরি যে করছে কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা এই সুরে আবার সমাজে হাতে তার লজ্জাও লাগে না